দেশ গড়ার স্বপ্ন ধারণ করে উদযাপিত হলো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডের দ্বিতীয় দিনের আয়োজন। বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি কর্মীরা। আজ দুঃখ আক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার 50 বছর উদযাপনের এই আয়োজন পরিণত হয় বাংলা ও বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের মিলন মেলায়। ডিজিটাল পরিবেশনায় 21 শতকের মানুষেরা শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টার পুণ্যস্মৃতির প্রতি। বাংলার ঐতিহ্যবাহী পটের গান পরিবেশনার মধ্য দিয়ে মূর্ত হয়ে ওঠে বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ। বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। সঙ্গীতের সুর ও ছন্দে উচ্চারিত হয় বাঙালির মুক্তি সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনবদ্য অবদান গাথা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পের নান্দনিকতায় স্মরণ করা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে, শপথ নেওয়া হয় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার। সৌরভ বাপ্পা, DBC News, ঢাকা।